জানুয়ারি 2021 নোয়াখালী জেলা সর্বস্তরের ওলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে ফিতনা ফাসাদের সময় এই সঙ্গীন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়ে আল্লাহর জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন, এটা আল্লাহ তাআলার এলান, এটা শুধু ওয়াদা নয়। ওয়াদা হয় যেটা মুখে বলে, দিলে আসে এটাকে ওয়াদা বলে, আর যখন সকলের সামনে ঘোষণা হয় এটাকে শুধু ওয়াদা বলে না, এটাকে এলান বলে। ওয়াদা থেকে এলান, সেজন্য মজার বিষয় হলো এই শব্দটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা যে শব্দ বলেছেন ওই শব্দ হলো এলান শব্দ। ওয়াইজাদ রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এখানে শব্দ বলেছেন আল্লাহ তাআলা ওয়াইজাদ রাব্বুকুম, স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার রব এলান করেছেন। কারাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি কথাটাকে এভাবে বলতেন, যেন রব্বে করিম আরশা আযীমে এভাবে বলেছেন একটি ঘোষণা, মাইক দিয়ে বলেছেন একটি ঘোষণা, ওয়া ইস্তাআযনা রব্বুকুম, এ এলান রব নিজে দিয়েছেন, নিজে লাগিয়েছেন, ফেরেশতা দিয়ে করান নাই। ওয়া আযিন ফিন নাস লিল হজ, হজের এলান রব ইব্রাহিমকে দিয়ে করিয়েছেন, লেকিন শুকর গুজারকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এই এলান আল্লাহ তাআলা নিজে করেছেন। ওয়াইস্তাআযনা রব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম, রব্বুল আলামিন নিজে এলান করেন, তাআযনার নিসবত রব্বুল আলামিন নিজের দিকে করেছেন। ওয়াইস্তাআযনা রব্বুকুম, আমি আপনার রব যখন নিজে এলান করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকর গুজার বান্দা হও, রব্বুল আলামিন বলেন আমি কথা দিলাম লাযীদান্নাকুম, যেই নিয়ামতের উপরে শুকর করবা এই নিয়ামত আমি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিই। লাযীদান্নাকুম, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, অর্থ কি আমি অবশ্যই 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 বাড়িয়ে দিব। কারাজি হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি আজীব কথা বলেছেন এই প্রসঙ্গে, তিনি বলেন যে আমরা ঈমানের নিয়ামতের উপরে আর ইসলামের নিয়ামতের উপরে স্বাভাবিকভাবে আমরা শুকর আদায় করি না, ঈমানের নিয়ামতে আমরা শুকর আদায় করি না, ইসলামের নিয়ামত আমরা শুকর আদায় করি না, লেকিন ভাত খেয়ে আমরা খুব শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানা ওয়া সাকানা, আমরা ভাত খেয়ে খুব শুকরিয়া আদায় করি, ভাত তো এক বেলার ভাত তো 200 টাকা দিয়ে পাওয়া যায়, এক ভাত এক বেলার ভাত খেয়ে আমরা খুব শুকর আদায় করি, পানি পান করে আমরা খুব শুকর আদায় করি, লেকিন আমরা ইসলামের নিয়ামতের শুকর আদায় করি না, হেদায়েতের নিয়ামতের শুকর আদায় করি না, ঈমানের নিয়ামতের শুকর আদায় করি না। হ্যাঁ, এই নমরুদের আগুনে যারা যাবে জাহান্নামের আগুন থেকে তারা বেঁচে যাবে, নমরুদের আগুনে যারা যাবে জাহান্নামের আগুন থেকে কি বেঁচে যাবে, দাজ্জালের জান্নাতে যারা যাবে, দাজ্জালের জান্নাতে যারা যাবে আল্লাহ জান্নাত থেকে তারা বঞ্চিত হবে, দাজ্জালের জাহান্নামে যারা যাবে আল্লাহ জাহান্নাম থেকে তারা বেঁচে যাবে। তাহলে এ কথাও কি সত্য না মিথ্যা? তাহলে ইনশাআল্লাহ হযরত ইব্রাহিম আমাদের জন্য অপেক্ষা করতেছে, মিরাজ নজর খুশি হয়ে যায়, হবে দালিকা ফালিয়াফতাহু, হবে দালিকা ফালিয়াফতাহু, এই মহাসম্মেলনে প্রভৃতি খুশি হয়ে যান, হবে দালিকা ফালিয়াফতাহু, এজন্য খুশি হয়ে যান ইনশাআল্লাহ, ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা,
ইব্রাহিমই হয়ে টিকতে চাই। ইব্রাহিমই হয়ে হয়তো বাঁচা যাবে না, লেকিন টিকে যাবে। ইব্রাহিমই হয়ে হয়তো বাঁচা যাবে না, লেকিন কি টিকে যাবে। ইব্রাহিমই হয়ে হয়তো বাঁচা যাবে না, লেকিন ইব্রাহিম যারা হবে তারা টিকে যাবে। এমন মোদি হয়ে হয়তো মরবেন না, আপাতত মরবেন না, লেকিন শেষ তো ধ্বংস নিশ্চিত। এই জন্য আমরা ইব্রাহিমই হয়ে থাকতে চাই একটুখানি ঝলক আমাদেরকে এটাও দেখিয়ে দিলেন। ইব্রাহিম যে প্রসঙ্গে আগুনে গিয়েছে সেই প্রসঙ্গে তোমাদের উপরে তুফান আসছে। এই তুফান ভাস্কর্য দিয়ে তুফান না, এই তুফান মূর্তি দিয়ে তুফান না, এই তুফান মূলত আমাদের উপরে চাপানো হয়েছে, ইসরায়েল থেকে চাপানো হয়েছে। এই তুফান মূলত এই ফর্মুলা আমেরিকা থেকে দেওয়া ফর্মুলা, এই ফর্মুলা দাদা বাবুদের দেওয়া ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে ওলামায়ে উম্মত থেকে সাধারণ শ্রেণীকে টুকরো টুকরো করে দেওয়ার ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে ওলামায়ে উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করার ফর্মুলা, সাদ মিয়ার ফর্মুলা, সাদ মিয়ার ফর্মুলা একই সূত্রে গাঁথা, আনাস মিয়ার ফর্মুলা একই সূত্রে গাঁথা, আনাস মিয়ার ফর্মুলা একই সূত্রে গাঁথা, সাদ মিয়ার ফর্মুলা একই সূত্রে গাঁথা। আর শেষ পর্যন্ত আল্লামা মামুন হককে ধ্বংসের ষড়যন্ত্র, হযরত মাওলানা মুফতি রেজাউল করিমকে ধ্বংসের ষড়যন্ত্র, হযরত মাওলানা মুফতি ফয়জুল করিমকে ধ্বংসের ষড়যন্ত্র, আমরা মাহবিলকে শেষ পর্যন্ত পৌঁছাতে চাই তো ইনশাআল্লাহ। আমরা মুস্তাফা নবী সাহেব দাওয়াত বরকাত অনুসরণ করার জন্য চেষ্টা করি। দামাত গরম করে না, দিল গরম করো। দামাত গরম না, দিল গরম। দামাত গরম সাময়িক, দিল গরম চিরস্থায়ী। দিল গরম কি চিরস্থায়ী? এতদিন পর্যন্ত একটা শব্দ ছিল, এতদিন পর্যন্ত গোটা ইউরোপে একটা শব্দ ছিল, ওই শব্দ ছিল পশ্চিমা বিশ্ব আর প্রাচ্য বিশ্ব, ওরিয়েন্টালিজম। একদিন একটা শব্দ ছিল ওরিয়েন্টালিজম, একদিন একটা শব্দ ছিল ওরিয়েন্টাল, একদিন একটা শব্দ ছিল প্রাচ্যবিদ। ওরা আমাদেরকে প্রাচ্য মনে করে, নিজেদেরকে প্রতীচ্য মনে করে, নিজেদেরকে পশ্চিমা বিশ্ব মনে করে, আমাদেরকে পূর্ব বিশ্ব মনে করে। আমাদেরকে কি মনে করে বলেন? পূর্ব বিশ্ব যখন এ বলে এর দ্বারা মুসলমান মুরাদ, এর দ্বারা কি মুরাদ বলেন? পশ্চিমা বিশ্ব যখনই বলে তখন ইউরোপ আর আমেরিকা মুরাদ, তখন কি মুরাদ বলেন? ইউরোপ আর আমেরিকা। এরা পশ্চিমা বিশ্বকে মুসলমানদের বিরুদ্ধে গবেষণা করে করে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা মূল হাতিয়ার, মূল গবেষণা তারা পশ্চিম, একটা শব্দ, একটা শব্দের উপরে তারা একমত হয়েছে, এক শব্দের উপরে তারা একমত হয়েছে। ওই শব্দ হল মুসলমানদের ইমান ও আমলের মূল কেন্দ্রবিন্দু এদেশের মাদ্রাসা। মুসলমানদের ইমান ও আমলের মূল কেন্দ্রবিন্দু কি বলেন? কিন্তু এরা পশ্চিমা বিশ্ব আমাদের বিরুদ্ধে সমরযুদ্ধে পরাজিত হয়ে শেষ পর্যন্ত এরা নতুন শব্দের সংযোজন করেছে। এখন আর ওরিয়েন্টালিজম এই শব্দ নাই, এখন নতুন শব্দ সংযোজন করেছে। ওই নতুন শব্দের নাম হলো গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। নতুন শব্দের নাম কি বলেন? গ্লোবালাইজেশন, বাংলা কি বিশ্বায়ন। এখন তাদের কাছে একটা থিওরি, একটা মন্ত্র, এই মন্ত্রের নাম বিশ্বায়ন। বলেন এই মন্ত্রের নাম কি বলেন? বিশ্বায়নের মূল মন্ত্র, বিশ্বায়নের মূল মন্ত্র হলো দুটা তিন করে বিশ্বায়নের মূল মন্ত্র। প্রথম মন্ত্র হলো মুসলিম বিশ্বকে তাদের ওলামাদের নেতৃত্ব থেকে সরিয়ে দাও। দুই নম্বর হলো তাদের মুসলিম বিশ্বকে তাদের আপোষের মধ্যে, আপোষের মধ্যে ঠপা লাগিয়ে দাও। মুসলিম বিশ্বকে আপোষের মধ্যে কি লাগিয়ে দাও? ঠপা লাগিয়ে দাও। আর তিন নম্বর বিশ্ব বিষয় হলো মুসলিম বিশ্বে নারীর ক্ষমতায়ন। মুসলিম বিশ্বে নারীর কি বলে? নারীর ক্ষমতায়ন।
এই তিনটা পয়েন্টে তারা এখন মুসলিম বিশ্বকে হামলা করার পায়তারা করছে, আর সবচেয়ে বেশি বাংলাদেশকে হামলার পায়তারা করছে। কয় পয়েন্টে বলেন, মুসলিম নেতৃত্বকে ওলামা উম্মতকে ধ্বংস করে দাও, এই হল প্রথম প্রথম পায়তারা, প্রথম সিদ্ধান্ত, ওলামা উম্মতকে ধ্বংস করো, মুসলিম উম্মাকে ওলামা উম্মত থেকে বিচ্ছিন্ন করে দাও, মুসলিম উম্মাকে ওলামা উম্মত থেকে কি করে দাও, মুসলমানদেরকে ওলামা উম্মত থেকে বিচ্ছিন্ন করে দাও। ওরা যদি মনে করে মুসলিম উম্মাকে ওলামা উম্মত থেকে বিচ্ছিন্ন করবে, এদের সবপক্ষে আমার প্রতিজ্ঞা বাস্তবায়িত হবে না, এদের সবপক্ষে আমার প্রতিজ্ঞা কি হবে না, বাস্তবায়িত হবে না। আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রসুলকে ভালোবাসি, আমরা মক্কাকে ভালোবাসি, আমরা মদিনাকে ভালোবাসি, আমরা মসজিদকে ভালোবাসি, আমরা মাদ্রাসাকে ভালোবাসি, এদেশের ওলামা উম্মতকে আমরা ভালোবাসি, এদেশের ওলামা উম্মতকে আমরা ভালোবাসি। এই জন্য ওলামা উম্মতকে ভালোবাসা ইমাম মনে করেন, ইমাম মনে করেন, ওলামা উম্মতকে ভালোবাসা ইমাম মনে করো, ওলামা উম্মতকে ভালোবাসা ইসলাম মনে করো, ওলামা উম্মতকে ভালোবাসা রাষ্ট্রপতির পতাকার অস্তিত্ব মনে করো, ভালোবাসা এদেশের স্বাধীনতা মনে করো, ওলামা উম্মতকে ভালোবাসা এদেশের অস্তিত্ব মনে করো, তোমাদের রুটি আর ভুষি ওলামা উম্মতের বরকতে এদেশ টিকে আছে, ওলামা উম্মতের বরকতে সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে ওলামা উম্মত আছে বলে, ওলামা উম্মত আছে বলে এই জমিন থেকে এখনো ফসল উৎপাদিত হয়, ওলামা উম্মত আছে বলে আসমান থেকে এখনো বৃষ্টি বর্ষিত হয়। এই জন্য ওলামা উম্মত মুখস্থ করেন, ওলামা এই জন্য ওলামা উম্মতকে যদি ধ্বংস করে দিতে চাও, মামুন হকের কণ্ঠে স্তব্ধ করে ওলামা উম্মতকে ধ্বংস করা যাবে না, আল্লামা জুনায়েদ দারুলুল উলুম পাবন্দি লাগা ওলামা উম্মতকে ধ্বংস করা যাবে না, পাবন্দি লাগা ওলামা উম্মতকে ধ্বংস করা যাবে না, আমাদেরকে জেলে পুরে দিয়ে ওলামা উম্মতকে ধ্বংস করা যাবে না। এদেশে ওলামা উম্মতের ভালোবাসা এদেশের জমিনে জমিনে আছে, ছাত্রবাদ জমিনের তল দেশে এদেশে ওলামা উম্মতের ভালোবাসা। তোমরা ওলামা উম্মতের বিরুদ্ধে এক একজন প্রশাসনের এক একজন কর্মকর্তাকে কর্ম ব্যক্তিকে ওলামা উম্মতের বিরুদ্ধে উস্কে দিয়ে তাকে একটু বক্তৃতা দিতে বলেছ, তাকে একটু বক্তব্য দিতে বলেছ, তার বক্তব্যের তিন দিন পরে তার নগ্ন ছবি পুরো পৃথিবীতে মজ্জিত করে দিচ্ছে। যার বিরুদ্ধে যখন ওলামা ইকরামের বিরুদ্ধে কোনো কথা আসবে তখন অপেক্ষা করতে হবে, দু চার দিনের মধ্যেই তার বিরুদ্ধে আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর গজব নাজিল হবে। আরেকজন যিনি অ আ আলিফ বা তে সে পড়েছে তার বিরুদ্ধে হাজার কোটি টাকার মামলা, সাত হাজার কোটি টাকার মামলা, সব মামলা বলবো সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে নিয়ে টেনশনের দরকার নাই, আমাদেরকে দমাতে গিয়ে নিজেরা দমে যেও না, তবে মনে রাখবেন দৌড়াইতে কিন্তু দৌড়তে হয়, দৌড়াইতে কি করতে হয়, দৌড়িয়েছে কে ফেরাউন, দৌড়েছে কে মূসা, নীল নদে ঝাঁপ দিয়েছে কে মূসা, বেঁচে গেছে কে মূসা, ধ্বংস হয়ে গেছে কে ফেরাউন, এটা যেই দৌড়াবে সেই ধ্বংস হবে, যেই দৌড়াবে সে কি হবে বলেন, বলেন যে দৌড়াবে সেই কি হবে। এই জন্য আমরা কি দৌড়তে চাই না দৌড়াইতে চাই, আমরা দৌড়তেও চাই না দৌড়াতেও চাই না, আমরা দৌড়তেও চাই না দৌড়াতেও চাই না, তবে যদি আমাদেরকে দৌড়াও দৌড়তে দিব, লেকিন ইতিহাস সাক্ষী ইতিহাস কথা বলবে, যারা দৌড়বে তারা বেঁচে যাবে, যারা দৌড়াবে তারা বাঁচবে না। আল্লাহ আকবার আল্লাহ। এজন্য মেরে ভাইও শুকর আদায় করবে, কি আদায় করবো বলেন, বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, কতবার বললে শুকর আদায় হবে। এজন্য রাব্বুল আলামিন বলেন অকালীলুম মিন ইবাদি আশ-শাকুর, আমার শুকর গুজার বান্দা অল্পই হয়, আমার শুকর গুজার বান্দা কি হয়, আমাদের বাংলাদেশের চেয়ে অরক্ষিত পৃথিবীতে কোনো দেশ নাই, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নই, আমরা আমাদের খাদ্যের ব্যাপারে স্বাবলম্বী নই, আমরা আমাদের চিকিৎসার ব্যাপারে স্বাবলম্বী নই, আমরা আমাদের রাস্তাঘাট উন্নয়নের ব্যাপারে স্বাবলম্বী নই, কোন বিষয়ে আমরা স্বাবলম্বী নই, সব বিষয়ে আমরা পৃথিবীতে সবচেয়ে দুর্বল দেশ, সব বিষয়ে আমরা বিদেশিদের সাহায্যের উপরে নির্ভর করে, সব বিষয়ে আমরা বিদেশিদের সাহায্যের দিকে তাকিয়ে থাকি। আর আশ্চর্য বিষয় হলো একটা মাত্র প্রশ্ন, করোনা করোনা করোনার প্রশ্নে প্রশ্নে বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে নিরাপদ দেশ,
মানুষ যদি হয় 50 লাখ নোয়াখালী জেলায়, অক্সিজেন যদি হয় কত? 1000। তো এই মানুষগুলোকে করোনা আক্রান্ত মানুষগুলোকে অক্সিজেন সার্ভিস করতে কি দিবেন?
জাতির এই বিশাল অংশ যদি মূর্খ থেকে যায়, জাতির এই বিশাল অংশ যদি অটপাস করে করে অত সর্বনাশ হয়, জাতির এই বিশাল অংশ যদি অটপাস করে করে কি হয় অত সর্বনাশ হয়, আগামী প্রজন্ম ডাক্তার হারাবে, আগামী প্রজন্ম ইঞ্জিনিয়ার হারাবে, আগামী প্রজন্ম বিসিএস হারাবে। হাসপাতালে যাবে, যারা মরে যাবে তারা কবরে চলে যাবে, যারা বাকি থাকবে তারা জীবনের নিত্য নৈমিত্তিক কাজ করবে। এটা হবে আজকে সময়ের দাবি, এটা হবে কিসের দাবি বলেন? সময়ের দাবি। এই জন্য ওলামা উম্মত শুধু কবরের কথা বলে না, ওলামা উম্মতের কাছ থেকে বুদ্ধি নাও তোমাদের দুনিয়াও সুন্দর হবে, ওলামা উম্মতের কাছ থেকে পরামর্শ নাও তোমাদের দুনিয়াও সুন্দর হবে, তোমাদের দুনিয়াও সুন্দর হবে। আমাদের কচিকাঁচা বাচ্চাগুলোর হাতে বড় মোবাইল তুলে দিয়ে অনলাইনে কাজ করার প্র্যাকটিস করে করে ওদেরকে শুধু অনলাইনে ক্লাস করার সুযোগ দেওয়া হয় নাই, ওদেরকে অনলাইনে নগ্নতার ধ্বংস করে দেওয়া ষড়যন্ত্র, নগ্নতা ধ্বংস করে দেওয়া ষড়যন্ত্র। কথা তো লম্বা হয়ে গেল, আমার কথিত আয়াত প্রেম ছিল সুম্মা আওরাসুল কিতাব, আমার কথিত আয়াত ছিল ইন্নাল্লাযীনা ইয়াতুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ثم جدي من ترى قرآن ولدك فودي وريدي دي بي أبلا دي بي نارا 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 يرجون تجارة لن تبور إلا ما صدق چوتي بدا جاي چوتي أمي بخرا لنغن كرونا إلا ما صدق چوتي بدا إلا ما صدق چوتي بدا إلا ما صدق بابشا چوتي برتي قرآن ولدك بابشا چوتي برتي নামাজরা ব্যবসা চুক্তি করেছে, আর আমরা যারা মাগফিরাত দান করি আমরা রব্বে করিমের সাথে ব্যবসা চুক্তি করেছি। মজার প্রশ্ন আছে, মজার বিষয় আছে, ওরা চন্দা করে আমাদের টাকা, ওরা আমাদের বিরুদ্ধে বড় কথা বলে, মজার কথা আছে, আমাদের টাকা ওরা আমাদের বিরুদ্ধে বড় কথা বলে, আমাদের কথা চুপ থাকবেন, ওরা আমাদেরকে চুপ করে দিতে চায়, আমরা দুর্নীতি করবো তোমরা বলবো না, আমরা জুয়া খেলবো তোমরা বলবো না, আমরা দুর্নীতি করবো তোমরা বলবো না, আমরা জাতির টাকা অস্ট্রেলিয়া বাড়ি বানাবো তোমরা কিছু বলবো না, আমরা জাতির টাকা কানাডা বাড়ি বানাবো তোমরা কিছু করবো না, আমরা 60,000 টাকা বেতন পাই, আমার সন্তানকে 60,00,000 টাকা দিয়ে মেডিকেল বিদেশি মেডিকেলে ভর্তি করাই, খবরদার তোমরা কিছু বলবো না, আমরাও বলবো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে আমরা কিছু বলবো না, তবে শুধু জাতিতে একটা কথা বলতে চাই, আমরাও চান্দা করি তোমরাও চান্দা করো, তবে পার্থিক বলো আমাদের চান্দার পরে আমাদের জন্য আমাদের কাছে দোয়া চা, আপনার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, নানার জন্য দোয়া করবেন, নানির জন্য দোয়া করবেন, তোমাদেরকে চান্দা দেওয়ার পরে বলে তোমার উপর আল্লাহ গজব করো। পার্থিত আছে কিনা বলেন, বলেন চান্দা চান্দা দুই চান্দা বলেন, চান্দা কি আমাদের উপরে আপত্তি, আমাদের উপরে আপত্তি, ওরা আমাদের সাদাকার টাকা, ওরা আমাদের চান্দার টাকা, ওরা আমাদের ফিতরার টাকা, ওরা আমাদের টাকা নিয়ে যায় আমাদের বিরুদ্ধে স্টেজে বড় কথা বলে, আমি বলি বন্ধুরা অঙ্ক ভুল করেছ, ভুল করেছ, ভুল করেছ, এমনি তোমাদের কাছ থেকে আমরা টাকা নেই, তবে মজার বিষয় হলো আমরা যারা টাকা নেই আমরা বিদেশে বাড়ি বানাই না, আমরা টাকা নিয়ে বিদেশে বাড়ি বানাই না, আমরা টাকা নিয়ে অট্টালিকা বানাই না, আমরা টাকা নিয়ে আমাদের নিজেদের প্রাসাদ করি না, আমরা টাকা নিয়ে নিই তোমাদের সন্তানদের মুখে লোকমা তুলে দেই, টাকা নেওয়া ঠিক, টাকা দিই নেওয়া ঠিক, তবে আমরা টাকা নিয়ে কি করি আপনাদের বাচ্চাদের মতো লোকমা তুলে দেই। মীর আসুর মাদ্রাসা কতক্ষণ ছাত্র খায়? 900 ছাত্র মীর আসুর মাদ্রাসা খায়, সমুনি বড় মাদ্রাসা কতজন খায়? 800 ছাত্র খায়, আটাদারি মাদ্রাসা 8,000 ছাত্র খায়, বাংলাদেশের প্রতিটা মাদ্রাসা হাজার হাজার ছাত্র আপনাদের দেওয়া টাকায় খায়, ওরা যে টাকা নেয় ওরা কয়জনকে খাওয়া? একজন কেউ না। ওরা বলে আমরা রাস্তায় টাকা তুলি কেন, তো তোমরা কার থানায় আছো ওটা জানার কেন? পাখি তার বাপটা ট্রাক টাকা কি কার বাপটা? তুমি কার থানায় নিতে পারতো, আমি চাইয়া নিতে পারতাম না, তোমরা কার থানায় নিতে পারো, আমরা চাইয়া নিতে পারতাম না, তাহলে নেওয়া
ডুবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। বলবেন ওস্তাদ আপনারা নেবেন কতদিন? বলবো আমি নিব আমার মওত পর্যন্ত। আপনারা দিবেন কতদিন? বলেন না ইনশাআল্লাহ। আমরা এই মাদ্রাসা দ্বারাকে ইবাদত মনে করি, মাদ্রাসা দ্বারাকে কি মনে করি? ইবাদত মনে করি। নামাজকে যেভাবে ইবাদত মনে করি, তেলাওয়াতকে যেভাবে ইবাদত মনে করি, মাদ্রাসা মসজিদের দান করাকে এভাবে ইবাদত মনে করি। যদি কেউ মাদ্রাসা মসজিদের দান করাকে অন্য কোন নেগায় দেখো, তুমি আর মুনাফিক এক, তুমি আর মুনাফিক কি? মাদ্রাসা মসজিদের দান করার বিরুদ্ধে সর্বপ্রথম বলেছে কে? আব্দুল ইবনে উবাই সর্বপ্রথম বলেছে মুনাফিক সর্দার। আমরা মদিনায় এসে ওদেরকে আর ক্ষমা দিতাম না, ওদেরকে আর দিতাম না, ওদেরকে আর টাকা দিব না আমরা, ওদেরকে আর মদিনায় এসে টাকা দিব না, ওদেরকে মদিনায় এসে কি দিব না? আল্লাহ তালা এলান শুনিয়ে দিলেন, কি ভাবছো কি তুমি? তুমি তোমরা দিচ্ছ, আমি দিতেছি। তোমরা দিচ্ছ না, আমি দিতেছি। সর্বপ্রথম মাদ্রাসা মসজিদে না দেওয়ার কথা তারা বলেছে। আল্লাহ তাআলা বলেন কাকে ভয় দেখাও, কাকে ভয় দেখাও? আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন, খাজানা আমার হাতে, খাজানা কার হাতে? আমার হাতে। যত মেরে ভাইও আমার উম্মতকে ভালোবাসবো, আমার উম্মতকে মহব্বত করবো। আজকে সময় সবচেয়ে বড় দাবি হলো আমার উম্মতকে ভালোবাসা। আজকে সময় সবচেয়ে বড় দাবি কি? হলো আমার উম্মতকে ভালোবাসা। আমার উম্মত ছাড়া জাতির অবস্থা কেমন হবে? নাখাল শূন্য বকরির পাল যেমন, নাখাল শূন্য বকরির পাল যেমন, ওলামা উম্মত ছাড়া জাতির অবস্থা কেমন হবে? ওলামা উম্মত ছাড়া জাতি টিকবে না, ওলামা উম্মত ছাড়া জাতি টিকবে না, ওলামা উম্মত ছাড়া লাল শব্দের পতাকা টিকবে না, ওলামা উম্মত ছাড়া তেত্তা ভাতে তেতুলিয়া রূপসাটিকে পথকিয়া আমাদের এই বাংলাদেশ টিকবে না, ওলামা উম্মত ছাড়া আমাদেরকে টিকা আমাদেরকে টিকানো হবে না। এই জন্য আমাদেরকে যদি পৃথক করে দেওয়া হয়, আমাদেরকে যদি দরদুদার করা হয়, আমাদেরকে যদি তসমিক খুশি করা হয়, ওলামা উম্মতকে যদি কিনারা খুশি করে দেওয়া হয়, ওলামা উম্মতকে যদি সরিয়ে দেওয়া হয়, এরপরে জাতিকে ধ্বংস করতে আর সময়ের ব্যাপার। এই জন্য ওলামা উম্মতকে ভালোবাসবো। যারা সর্বস্তর মুসলমানদেরকে বলছি, হৃদয়ের গভীর থেকে বলছি, কলিজার ঘাম দিয়ে বলছি, কলিজার খুন দিয়ে বলছি, ওলামা উম্মতকে ভালোবাসবেন। আপনার কলমে যেন ওলামা উম্মতের বিরুদ্ধে জানা হয়, আপনার ফেসবুকে আঙ্গুলে যেন ওলামা উম্মতের বিরোধিতা না হয়, আপনার দ্বারা যেন ওলামা উম্মতের কোনো বিরোধিতা না হয়। আপনি যদি প্রশাসনের সুপার থেকে সচিব হন, আপনি যদি সরকারের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত হন, আপনি যেই হন না কেন, আপনি চাই সরকার দলীয় হন, আপনি চাই বিরোধিতা হন, আপনি চাই সরকারি আত্মা হন, আপনি চাই সরকারি কর্মকর্তা হন, আপনি চাই সরকারি কর্মচারী হন, আল্লাহর কসম আপনার অস্তিত্ব, আপনার সন্তানদের অস্তিত্ব, আপনার পরবর্তী প্রজন্ম ওলামা উম্মতের হিসাব উপরে টিকে থাকবে। যেন ওলামা উম্মতকে ভালোবাসবেন, ওলামা উম্মতকে কি করবেন? ভালোবাসবেন। সমাজে এখনো যতটা ভালো পাওয়া যায়, সমাজে যা কিছু ভালো আছে, আল্লাহর কসম এটা কোন না কোন আলেমে দিনের পক্ষতেই আছে। সমাজে যা ভালো আছে, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বড় সুন্দর করে বলতেন, যদি ওলামা উম্মতকে সরিয়ে দেওয়া হয়, এদেশে পকেট মারানোর কারণে আর বাজার উঠা যাবে না, পকেট মারার কারণে আর উঠা যাবে না, বলেন বাজার উঠা যাবে না, পকেট মারার কারণে আর বাজার উঠা যাবে না। বাংলাদেশের কোন পকেট মার মাদ্রাসা পড়ে নাই, বাংলাদেশের কোন পকেট মার কোথায় পড়ে নাই? মাদ্রাসা পড়ে নাই। বাংলাদেশের কোন হাইজাকার মাদ্রাসা পড়ে নাই, বাংলাদেশের কোন মাদ্রাসা পড়ে নাই। যদি 40 বছরের ক্রাইমের রিপোর্ট সংগ্রহ করা হয় আপনাদের বেগমগঞ্জ থানা ওসি সাহেবের কাছে, যদি কস্তুরিতে যদি 40 বছরের অপরাধীদের রিপোর্ট সংগ্রহ করা হয়, একটা চোর কোন মাদ্রাসায় পড়ুয়া পাওয়া যাবে না, এক চোর মাদ্রাসায় পড়ুয়া পাওয়া যাবে না। আরেক কুলাঙ্গার বলেছে, মাদ্রাসাগুলো কি করছে আমরা দেখছি না, মাদ্রাসাগুলো কি করছে আমরা দেখছি না, তুমি দেখো না তাই বলে কিছু করে না, মাদ্রাসাগুলো কি করছে তুমি দেখো না, মাদ্রাসাগুলো কি করছে তুমি দেখো না, এটা কেন বলছে মাদ্রাসাগুলো কি করছে? বলকে তোদের বলা উচিত, তোমাদের বলা উচিত মাদ্রাসাগুলো কি কি করে না, কি বলা উচিত মাদ্রাসাগুলো কি কি করে না, মাদ্রাসা কি কি করে না? মাদ্রাসা আপনার সন্তানকে মদ খাওয়া শিখায় না,
মাদ্রাসা আপনার সন্তানকে গাঁজা খাওয়া শিখায় না, মাদ্রাসা আপনার সন্তানকে চুরি করা শিখায় না, মাদ্রাসা আপনার সন্তানকে ডাকাতি করা শিখায় না, মাদ্রাসা আপনার সন্তানকে হাইজ্যাক করা শিখায় না, মাদ্রাসা আপনার সন্তানদেরকে দুর্নীতি করা শিখায় না। যদি মাদ্রাসা না থাকতো এদেশে দুর্নীতিবাদ ছাড়া আর কিছু পাওয়া যেত না। এখনো সরকারি আমলারা সরকারি কর্মকর্তারা হাজারো আছে যারা দুর্নীতি মুক্ত, হাজারো আছে যারা দুর্নীতি মুক্ত, পুলিশ প্রশাসনে হাজারো আছে দুর্নীতি মুক্ত, আমাদের সেনা সদস্যরা হাজারো আছে দুর্নীতি মুক্ত। যদি জিজ্ঞেস করা হয় এরা দুর্নীতি মুক্ত কেন, উত্তর আসবে কোনো না কোনো ভাবে কোনো না কোনো আলেমে দিনের সাথে এদের সম্পর্ক আছে, এজন্য এরা দুর্নীতি মুক্ত। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোকে ভালোবাসবো, মাদ্রাসা এদেশের প্রাণ, মাদ্রাসা এদেশের মুখ, মাদ্রাসা এদেশের কি বলেন, মাদ্রাসা এদেশের প্রাণ, মাদ্রাসা এদেশের মুখ, মাদ্রাসার কারণে এদের সজীব, মাদ্রাসার কারণে এদের সতেজ, মাদ্রাসার কারণে আমরা টিকে আছি, মাদ্রাসার কারণে আলহামদুলিল্লাহ করোনার মরণ ছবল থেকে বাংলাদেশ বেঁচে আছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করুন সকলে বলি আমিন। অনেকে তো আছে আলহামদুলিল্লাহ, করে ফেলবে বয়ানো চলবে কিন্তু বয়ানো তার জন্য তারা তাকবীর ছবি না। আজকের এই মন্ত্র আমরা নিয়োগ করবো প্রত্যেকের তাকবীর সাথে নামাজ বলেন ইনশাল্লাহ বলেন। এই জন্য মাছ দিয়ে করোনা থেকে বাঁচা না, মাছ দিয়ে করোনা থেকে বাঁচা যাবে না। যদি মাছ দিয়ে করোনা থেকে বাঁচা যেত আমেরিকার একজনও মরতো না, যদি মাছ দিয়ে করোনা থেকে বাঁচা যেত ইতালিতে একজনও মরতো না। এবার একটা ছোট্ট একটা অ্যালার্ম শোনাই আপনাদের জন্য, একটা হাদিয়া, আল্লামা নুরুল ইসলাম অলিপুরের একটা কিতাব, আমার পড়া ছয়টা কিতাব, আমি চাই এই কিতাবগুলো বাংলাদেশের প্রতিটা মুসলমানের ঘরে ঘরে পৌঁছে যাবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যারা পারেন আমার গাড়িতে পাওয়া যাবে নিয়ে যাবেন, যারা পারেন গাড়িতে পাওয়া যাবে নিয়ে যাবেন। ছয়টা গেইটে আছে, ছয় বিষয়ের উপরে লেখা কিতাব, ছয় বিষয়ের উপরে লেখা বই। যদি ইউটিউব থেকে আমাদের বয়ানগুলো হারিয়ে যায়, যদি ইউটিউব থেকে আমাদের বয়ানগুলো কি হারা যায়, তখন আমরা কি করবো? এই জন্য আল্লাহ নুরুস্তাহী পুরি আমার বারাকাতুল একটা বয়ান, আমার পাঁচটা বয়ান, এগুলো আমরা করেছি শুধু তাদের কাছে দিনের কথাগুলো পুছিয়ে দেওয়ার জন্য। যদি আপনাদের সুযোগ থাকে 200 টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা গাড়ির সামনে গাড়ি লেখা আছে। এই জন্য জানি কি প্রসঙ্গ ছিল, মাছ মাছ বলেন, কি বলেন, মাছ অবশ্যই মাছ করব, অবশ্যই মাছ করব, মাছ আছে আমি করে দেখাই আপনাদেরকে, অবশ্যই মাছ করব, মাছ করে ওয়াজ হবে, অবশ্যই মাছ করব। তবে মাছের উপর ভরসা করলে ইমান গেলে, মাছের উপর ভরসা না ফাতাওয়াক্কাল আলা হাই, ভরসা হবে আল্লাহর উপরে, ভরসা হবে কার উপরে, আল্লাহর উপরে। এই জন্য ইমান বাঁচাও জান বাঁচাও, ইমান বাঁচাও জান বাঁচাও। যদি মাছের উপর ভরসা করলেন, কেন বললেন, মাছ সর্বশ্রেষ্ঠ ভ্যাকসিন, মাছ করুন, নিজে বাঁচুন অপরকে বাঁচান না, আমার বাঁচাবার ক্ষমতা আমার না, অপরকে বাঁচাবার ক্ষমতা আমার না। এই জন্য মাছের উপর ভরসা নয়, ভরসা হবে কার উপরে, ভরসা হবে আল্লাহ তাআলার উপরে। ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ালামু ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদি খাবীরা। রব্বুল আলামিন বলেন মাছের উপরে ভরসা নয়, ভরসা করবা হাইয়ের উপরে যিনি কখনো মরবেন না, যিনি কখনো মরবেন না। এই জন্য মাছের উপরে ভরসা না আল্লাহ তাআলার উপর ভরসা। এই জন্য হয় যদি আমাদের রেডিও, যদি আমাদের টেলিভিশন, যদি আমাদের সবগুলো চ্যানেল, যদি আমাদের গ্রামীণ ফোন, যদি আমাদের রবি, যদি আমাদের সবগুলো চ্যানেল যদি একসাথে বলতো মাছ করুন আল্লাহর উপর ভরসা করুন, বলেন মাছ করুন, বলেন আল্লাহর উপর ভরসা করুন। মাছ কেমন, ঘরে তালা লাগানো যেমন, ঘর দরকার তালা লাগাও, লেকিন তালার উপরে ভরসা নয়, ভরসা রবের উপরে, ভরসা কার উপরে, রবের উপরে। গরুর জন্য রশি তো লাগাও, খুঁটি তো বাঁধাও, লেকিন ভরসা খুঁটির উপরে নয়, ভরসা রবের উপরে, ভরসা মাছের উপরে নয়, ভরসা রবের উপরে, ভরসা কার উপরে। এই জন্য আমরা যদি ভরসা রবের উপরে করতে পারি, ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুতু ফলিয়তাওয়াক্কাল আলাল্লাহ ইন কুনতুম মুমিনিন, ফলিয়তাওয়াক্কাল আলাল্লাহ ইন কুনতুম মুসলিমিন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।